আপনার টা দিলেন আপনার টা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই 10 টা দিলেন ভাই এরকম যদি আগে জানতাম যে ফুচকা খাবো বা ফ্রিতে 10 টাকা 2 টাকা 1 টাকা পাবো তাহলে রোজ বিক্রি করতাম ভাই বিচার করেন এরকম তো নেই বড় লোক ভাই 10 টাকা দিলে লিবোড়া रेडी আজকে এই প্লেট দিয়ে আমি ভিক্ষা করব তাও আবার পাবলিক প্লেসে তো সাথে থাকবেন আর হ্যাঁ ভাই এই লুক আমার কিরাম লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন না নাই যেহেতু আমি ফকির সাথে তো ফকিরের একটা দেখা আছে হাত পা নাই এরকম একটা কিছু করা লাগবে তো আমি ভাবছি যে মানে ন্যাংরা ন্যাংরা হাঁটবো যাতে মানুষ দেখে আমাকে ফেক না মনে করে রিয়েল মনে করে ঠিক আছে তো হাঁটাটা লিখ একটু চঞ্চলপুর থেকে যাতে বুঝতে না পারে তো এখানে হচ্ছে আমি গুটি গুটি পায়ে চলে আসছিলাম তো ভাইটা অনেকবার তাকাইতেছিল কে রে আমার দিকে আসতেছে হাগল পাগল নাকি মানে অনেক কনফিউশনে পড়ে গেছিল দেন আমি ওখানে গিয়ে টাকা আমাকে চাইতেছিলাম তো ভাই আমাকে 2 টাকা দেয় পরে দেখলাম যে হচ্ছে দূর থেকে ভিডিও করলে সবকিছু দেখা যাচ্ছে না তাই ভাবলাম যে কাছ থেকে ভিডিও করে সবার রিয়াকশনটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেন 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 এই এখন বেলা শেষ তো এখন কিসের দিকটা আমরা অল টাইম এর একটু আই দিকটা করতে দিব নাকি আবার জিগাই দিবেন আপনারটা দিলেন আপনারটা আরে একটা দিয়ে দিলে দিবেন মানে থ্যাংক ইউ বাবু তো যাই হোক আপু থেকে 10 টাকা নিলাম আপু টাকা কি ফেরত নেবেন আপু টাকা ফেরত নিবেন না যাক 10 টাকা ইনকাম হইলো পয়সাই পয়সা হইলো তো ভাই একে একে যার সাথে দেখা ছিল তার থেকে আমি ভিক্ষা নিচ্ছিলাম মানে আজকে নদীর ধারে তেমন একটা মানুষ ছিল না তো চঞ্চল ছিল চঞ্চলকে ধরে একটু ভিক্ষা টিকা নিলাম তো চঞ্চল 10 মানে দিছিল আর এদিকে বসে থেকে আমি ভাবতেছিলাম যে ভাই মানুষ জনুষ নাই মানে কোথায় যাব কি করব দেন পাশে থেকে আমার ভাইস্তি আমাকে ডাকে যে আই ফুচকা খেয়ে যা তাই ভাবলাম যে একটু ভাইস্তির কাছে যাই আর আপনারা তো সবাই জানেন যে নিজের পকেটের টাকা খরচ করে আমি কোনো জায়গায় খাই নাই মানে যেখানেই ফ্রি পাই সেখানেই খাই মানে এটাকে আপনি কিপটি বললেও ভুল হবে না ভাই এরকম যদি আগে জানতাম যে ফুচকা খাবো বা ফ্রিতে 10 টাকা 2 টাকা 1 টাকা পাবো তাহলে রোজ বিক্রি করতাম ভাই বিয়ার করে এরকম তো ইনকাম কোনো জায়গায় নাই খালি চেয়ারটা আর একটু ভালো ভালো লাগবে আরেকটা দেন লিখুন 1 সেকেন্ড ইয়া মিরাদা কেদাতে cerca de mí কেমন লাগা মেজা মেজা আমাকে কমেন্টে চ্যালেঞ্জ দিছিল 1 ঘন্টা ভিক্ষা করতে হবে বাট এখানে এসে জাস্ট আধা ঘন্টা সময় লাগছে মানে ভিক্ষা করতে এখনো আধা ঘন্টা সময় ভিক্ষা করা লাগবে আমাকে তাই ভাবলাম যে গৌরীপুর মুড়ে গিয়ে আজকে ভিডিও করব মানে ভিক্ষা করব ওরে আগে রেডি করে রাখতে কাল 10 টাকা লাভ আনলাম বড় লোক ভাই 10 টাকা দিলে লিবোড়া বেশি লিব 10 টাকা তো চলবে না ভাই আরো 5 টাকা আরো 5 টাকা যাই হোক বড় ভাই 10 টাকা দিতে বড় লোক মানুষ দুয়া মকই দিতে হ্যাঁ আর যারা মিয়ারা আছে বড় মন মানুষ কিন্তু হ্যাঁ চাইলে টাইম আর তোর 2 ঘন্টা তোমাকে দিয়ে দিবি নয়ন ভাই দোকানে হ্যাঁ দেখবো নয়ন ভাই কিন্তু জানে না ওইদিক মানে মানুষ আসছে ওইখানে ব্যস্ত তো নয়ন ভাই কয় টাকা ভিক্ষি দেয় ঠিক আছে ভাই দেন ভিক্ষি দেন দেখেন কত টাকা বিজনেস করে ফেলাইছি ঘুরি দিবে আবার ও হ্যাঁ দোয়া ভাই মেলা দিন দীর্ঘ দীর্ঘদিন যেন হায়াত হয় ভাইও 10 টাকা দিছে ভাই বিশ্বাস করা যায় ভাই খালি বিজনেস আর বিজনেস লাভ আর লাভ
এখন ভাই আপনারা আমার এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা এরকম বিজনেস শুরু করব, মানে ভিক্ষা কইরে টাকা ইনকাম করব। তাহলে ভাই একটা কথাই বলবো, ঝাটার বাড়ি আর এক টাকা ছাড়া কিছু পাইবেন না, কারণ আমাকে সবাই চিনে সবাই জানে আর ভালোবাসে। বিদায় সবাই আমাকে ডাইকে ডাইকে টাকা দিচ্ছিল আর দোয়া করে দিচ্ছিল, কারণ জানে যে আমি ভিডিও বানাইতেছিলাম দিন। তাই একটা কথাই বলবো ভাই, আমার মতো এরকম পাগলামি করেন না, মানে পেরা না ওঠা পর্যন্ত। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল, আশা করছি মানে ভালো লাগবে আর এনজয় করছেন ভিডিওটা। তো যাই হোক, এই যে এত টাকা মানে এখানে 70-75 টাকার মতন আছে, তো এগুলো আজকে ভিক্ষা করে আমি ইনকাম করছি। তো এই টাকাটা আমরা কি করব পরবর্তী জানাই দিব, অবশ্যই অবশ্যই ভালো কাজে লাগাবো এই টাকাটা। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।